ফ্যাক্ট আজি কিবা এটা হৈ গ'ল দুটা পাৰ্টিৰ মাজত, তথাপিও আপোনালোক কোনেও যদি ভুল বুজি নাথাকে কাৰ ভুল কি কথা আমি এতিয়াও গম নাপাওঁ। আমি অনুষ্ঠান শেষ কৰি উঠিহে আমি আচলতে কথাবোৰ ভালকৈ বুজাবুজি হওঁ। আৰু যিসকল ইয়াত আছে তেওঁলোকক বহুত বহুত ধন্যবাদ, ইমান পৰে আমাৰ গান শুনিলে বহুত বহুত ধন্যবাদ, ইমান ৰাতিলৈকে আমাৰ গীত শুনিলে বহুত বহুত ধন্যবাদ। মানে কি হৈছে ক'বলৈ বেয়া লাগে আৰু আমাক বহুত বেয়াকৈও গালি পাৰিলে। আমি আচলতে কেতিয়াও মানে আমি যেতিয়া গীত পাওঁ তেতিয়া কোনো ধৰণৰ কথা নকওঁ, কথা নকৰি যিমান পাৰোঁ সিমান গীত গাবলৈ চেষ্টা কৰোঁ যাতে মানুহখিনি ভুল নহয়, কেতিয়াও ভুল নহয়। বহুতে কয় গীত গীত গায় কথা বেছি কয়, গীত নাগায় কথা বেছি কয়, আমি তেনেকুৱা নকৰোঁৱেই। ভুল যাতে নহওক মানুহখিনি কণ্টিনিউৱাছলি গাই থাকোঁ, সেই হিচাপত যদি আমাক কিবা এটা ভুল বুজাবুজি হয় আমাৰে বেয়া লাগে। দিয়কচোন ভণ্টিয়ে সৰু আছে, তাইৰ মুখৰ পিনে এবাৰ চাওক, সেইটো বেয়া লাগে তাৰমানে। ঠিক আছে আৰু ঠিকে সকলে একেলগে কিবা এটা হৈ গল ফোন বুজা বুজি একেলগে ঠিক আছে ইমানতে সামৰণি পৰে তাতে মানে কোনেও বুজি বুজা বুজি নহয় আৰু বাহিৰৰ যাতে কথাখিনি নাজানে।
নমস্কাৰ, মই বন্দিতা বৰুৱা। কালি প্ৰকৃত ঘটনাটো হৈছিল কি সকলোৱে জানিব বিচাৰি আছে, সেইটোকে মই এই ভিডিঅ'ৰ যোগেদি আপোনালোক ক'বলৈ ওলাইছোঁ। কালি আমাৰ অনুষ্ঠান আছিল ভোগপুৰ ভৱানীপুৰত। কালি ঘটনাটোৰ বাবে আপোনালোকৰ ওচৰত আমি খুবেই লজ্জিত। এক অনাকাংক্ষিত সময় পালোঁ আমি কালি। গীতৰ অনুষ্ঠান এক সুন্দৰভাৱে আৰম্ভ হৈছিল আমাৰ, আৰু তাত থকা ৰাইজৰ সঁহাৰিও সুন্দৰ আছিল। ইমান শান্তভাৱে আমাৰ গীতখিনি শুনি আছিল। প্ৰায় ডেৰ ঘণ্টামান সময় আমি অনুষ্ঠান পৰিৱেশন কৰিলোঁ। কৰি থকাৰ পিছত গীতৰ যেতিয়া শেষ পৰ্যায়ত আমি যেতিয়া উপনীত হওঁ, মই দেউতাক এটা ছিগনেল দিওঁ। সেই ছিগনেল অনুসৰি দেউতাই কি কৰিলে, বিহু কমিটিখনৰ ওচৰলৈ আমাৰ এজন দাদা থাকে, সেই দাদাজনক লগত লৈ তেওঁ বিহু কমিটিৰ অফিচলৈ গ'ল পাবলগীয়া ধনখিনি আদায় কৰিবলৈ। যেতিয়া বিহু কমিটিখনৰ ওচৰলৈ গ'ল, তেওঁলোকে দহ বাৰজন সদস্য আছিলে, তেওঁলোকে দেউতাক পইচাখিনি দিলে। দেউতাই পইচাখিনি দাদাজনক হিচাপ কৰিবলৈ দিলে আৰু দাদাজনে হিচাপ কৰি পালে 55,000 টকা। আমাৰ চুক্তি হৈছিল 65,000 টকাত। চুক্তি আৰু আগধন হিচাপে দিছিল তেওঁলোকে 1,000 টকা। যেতিয়া দাদাজনে দেউতাক ক'লে যে 55,000 টকাহে আছে, তেতিয়া দেউতাই কমিটিক প্ৰশ্ন কৰিলে বাকীখিনি ধন। তেতিয়া কমিটিয়ে প্ৰশ্নৰ উত্তৰত ক'লে যে এইখিনি আমাৰ যিহেতু এটা মন্দিৰ আছে, সেই মন্দিৰটোৰ বাবে সাহায্য বিচাৰিছোঁ। দেউতাৰ তেতিয়া অকণমান আচৰিত যেন লাগিল। দেউতাই তেওঁলোকক ক'লে, বিহু কমিটিৰ সদস্যসকলক ক'লে যে আমাৰ 7 বাদ্যযন্ত্ৰ বজোৱা লোক আছে, গাড়ী 3, মুঠ 15 মানুহ থাকে। এইখিনি টকাৰে অকণমান মিলোৱাটো অসম্ভৱ কথা। এই কথাখিনিক লৈ তেওঁলোকৰ মাজত অকণমান তৰ্ক বিতৰ্ক হ'ল। তৰ্ক বিতৰ্ক হোৱাৰ পাছত তেওঁলোকে 4,000 টকা দেউতাক দি দিলে। আগধনৰ পৰা 1,000 টকা লৈ আগধন 1,000, সেই 4,000 মিলাই মুঠ হ'ল 60,000 টকা। 60,000 টকাহে আমাক দিলে। আমাৰ কথাটো হৈছে কি, যোৱাকালি বন্দিতা বৰুৱা আৰু প্ৰাপ্তি বৰুৱা দুই ভগ্নী আমাৰ ইয়াত সংগীতানুষ্ঠান কৰি আছিল, আৰু বহুতে এটা ভুল কৈছে যে বিহু মঞ্চ আৰু বিহু উদযাপন বুলি কৈ আছে। আচলতে বিহু নহয়, বিহু আমাৰ এক বহাগত গুচি গৈছে, সকলোৱে জানে। তাত আমি গামোচা প্ৰদান কৰিছোঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান কৰিছোঁ, কিন্তু তাৰ লগত সংগত ৰাখি আমাৰ এটা অনুষ্ঠান আছিল। সেই অনুষ্ঠানটো ইলেকশ্যনৰ কাৰণে আমি 11 ঠিক কৰিছিলোঁ, কিন্তু 11 বন্দিতা আৰু প্ৰাপ্তিৰ অনুষ্ঠান বঙাগুৰিত হোৱাৰ কাৰণে আমি যিহেতু তেখেতসকল চাবৰ আমাৰ খুব ইচ্ছা, ৰাইজৰ ইচ্ছা, আৰু সেইকাৰণে তেখেতসকলৰ অনুৰোধ মৰ্মে আমি এদিন পিছিয়াই 12 প্ৰগ্ৰেমটো কৰিলোঁ। ইমানেই আমি তেখেতসকলক ভাল পাওঁ। আৰু 12 প্ৰগ্ৰেমটো কৰিলোঁ, ঠিকেই আছে। গীত পৰিৱেশন হৈ থাকিল। গীত কিছু সময় যোৱাৰ পিছত আমি দেউতাক মাতি আনি, দেউতাকো এইখিনিত বহাইছোঁ, ইয়াতেই এইখিনি দেউতাক বহিছে, কমিটিৰ মানুহখিনি ইয়াত বহিছোঁ। আৰু বহি পেলাই দেউতাক কৈছোঁ যে দাদা, আপোনাৰতো বন্দোবস্তটো 65,000 টকাত আছিল, এতিয়া আমি অলপ কিবা কম ল'ব নেকি? কম ল'লে আমাৰ অলপ সুবিধা হয়। দেউতাকে তৎক্ষণাত কৈ দিলে যে 4,000 টকা মোক নালাগে, 130,000 টকা দিলে হ'ব। ঠিকেই আছে, তাত মোৰ সৰু ভাইটো 130,000 টকা ঘূৰি আছে। তেতিয়া আমাৰ এই ইয়াতে জনসৰু এটা দিলীপ দাস, আপোনালোকে চিনি পাব, খেলৰ লগত জড়িত NCCৰ হেৰি, তেওঁ ক'লে যে দাদা, আপুনি 4,000 টকা ৰেহাই দিছে মন্দিৰৰ নামত, আৰু 1,000 টকা ৰেহাই দি 5,000 ৰেহাই দিয়ক, সেই কোনো হয়তো ভাল হ'ব আপোনাৰ এনেধৰণা। তেতিয়া তেওঁ ক'লে হ'ব, 5,000 ৰেহাই মোক 60,000 টকা দি দিলে হ'ল, আৰু 1,000 টকা দিয়া আছে, 69,000 টকা দিয়ক। সেই বুলি 69,000 টকা তেওঁৰ হাতত আমি গণি দি দিলোঁ, কিন্তু তেওঁ পইচাটো গণিব নোৱাৰে। তেতিয়া তেওঁ ফোন কৰি এজন মানুহ মাতিছে, মেনেজাৰ বুলি কৈছে, আৰু মেনেজাৰজনে আহি তাত বহিছে, টকাখিনি গণিছে, কৈছে যে ইয়াতো 69,000 টকা আছে। তেতিয়া ছোৱালীৰ এই দেউতাকে কৈছে যে 1,000 টকা আগতে দিয়া আছিল, 60 হ'ল, তো 65হে দিব লাগে। দেউতাকে কৈছে নহয় দে, 5,000 টকা মই এৰি দিছোঁ। তেতিয়া তেওঁ ক'লে মই কেনেকৈ মিলাম 5,000 টকা আপুনি এৰি দিলে, 65,000 টকাত বন্দোবস্তি? তেওঁ কৈছে কিবা কৈ মিলাম, তুই চিন্তা কৰিব নালাগে, আহ। দেউতাই উঠি গৈছে, গ'ল। গৈ আমি অলপ পিছত যদি কমিটি ঘৰত বহিলোঁ, মঞ্চত অলপ গোলমাল চালোঁ যে কি হৈছে। মঞ্চলৈ যে গ'লোঁ, এই তেওঁলোকে গৈ ইয়াৰ পৰা কৈছে পে'মেণ্ট ফুল হোৱা নাই, ফুল পে'মেণ্ট যিহেতু হোৱা নাই, গান আৰু নহ'ব, ইনষ্ট্ৰুমেণ্টবিলাক খুলি দিয়া, চব হেঞ্চৰ মানে ইনষ্ট্ৰুমেণ্টবিলাক খুলি দিলে, তাচ চব খুলি দিলে। আমি যেতিয়া মঞ্চত উঠি কৈছোঁ কি হৈছে, বোলে ফুল পে'মেণ্ট হোৱা নাই।
মানে নিজেই মাইকটুলে আপনাদের সাবো তো দেখা হবো মানে মাইকটুলে কোথাও যে রাইজসল এনেকা এনে ঘটনা তখন 5,000 টাকা রেহাই দিছিল এটা তার কারণে যে ফুল পেমেন্ট হনেই 5,000 টাকা আমি উলিয়াই দিল 5,000 টাকা হাতত লই দিব বিচারতে কৈছে নালাগে 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 মুঠতে পয়সা নালাগে নাই কিন্তু গীত পরিবেশন করব লাগবে অল্প রাফলিয়ে কইস যে গীত কিন্তু লাগিব কারণ রাইজে গীত শুনার কারণে রই আছে বলে গান লাগবো আমার এটা হলেও গান গাইব লাগিব একদম হাত জোর করে কৈছো রিকুয়েস্ট করে কৈছো একদম এটা গান গাব লাগিব তেতিয়া দেউতাকে অল্প দম দিছিল তাতে মই কৈছো দম দম দি কথা নপাব দম দিব নাপাই দম দি একো করব নয় আপনি এইরকম কোয়াটো হয় তারপর তেওঁলোকে তিনিটা আর গীত পরিবহন করিলে কিন্তু মাকজনী খুব ভদ্র মাকর কারণে চলে দুজনী ভবিষ্যৎ ভাল হব মাকজনীর কারণে মাকজনী কৈছে দাদা খং করে পেলালে গীত গাব একো নাই আর দেউতাকের কথাটা বাদ দিয়ক মাকজনীর কারণে ছোৱালীজনীর ভাল হব মই এইটো জানো আর তারপর তিনিটা গীত পরিবেশন করিলে তারপর গীতর শেষত মই নিজে আর মাইক্রোফোন কল যে রাইজসকল একটা অবাঞ্ছিত ঘটনার কারণে খুব দুঃখিত প্রথমতে মই শিল্পী সমাজের ওসর মার্জনা বিচারিছো বিহু কমিটির হয়ে তারপর রাইজর ওসর মার্জনা বিচারিছো আর পুলিশ প্রশাসনের ওসর মার্জনা বিচারিছো আর পুলিশ প্রশাসন মোতায়েন করা হব কৈছে সেটা নহয় পুলিশ সন্ধিয়ার পরে আছে পুলিশ সন্ধিয়ার পরে আছে ভাল সার্ভিস দিছে সুন্দর আমার যদি কিবা একটা বে কিবা দেখিলে হয় আমার নিশ্চয় ধমকি দি বা কিনা এরেস্ট করার একটা ব্যবস্থা করলে হয় সুন্দর সহযোগ পুলিশের গতি এইটো এটা আর তাতক আমার খুব দুঃখ লেগেছে কত জানে বঙ্গাইগাঁও প্রোগ্রাম করে কৈছে দাদা রাতে আপনার গাঁত থাকি পারিম নাকি আমি 15 জন মানুষ বলে হব আমি ব্যবস্থা করি আহিল কিমান বজাত কৈছিলে এটু রাতি সন্ধিয়া কৈছে তেতিয়া সন্ধিয়া কতে আমাৰ কিমান জায়গা নহব বুলি ভাবি আমি টেন্ট হাউসের পর 10 খন তুলিয়ে নিছো ভাড়াত নহব বুলি আর ছোৱালী দুজনী মা দেউতাকের কারণে এজন গুমুরা আসছিল প্রধান শিক্ষক গুলাল বর্মন এর ঘরত রুমের ব্যবস্থা করেছো প্রকাণ্ড প্রকাণ্ড রুম চাব পারে তো রুমবিলাক চাইতেই অলপ সময় থাকি কৈছে আমার থাকা নহল ইয়াত কিয় তা অসুবিধা আছে কি অসুবিধা নকয় পিছত কম তেওঁলোকে আছে আমি গুৱাহাটীতে যাম কিন্তু হেঞ্চখিনি আপনার রাখো 10 জন হেঞ্চক রাতেপর খুবাই রাতিলকে রাখিছো 10 জন হেঞ্চ এঘর মানুষ তার অল্প চিন্তা করবো যদি আমি বেয়া পাও আমি অতিথি পরায়ণ মানুষ যদি বেয়া পাও তো ইয়াত কেউ আমি এই আদর বিবেচনা করি তারপর আর আমার আপনার আরো একটু কথা লগতে প্রকাশ করক যে আমার এই হচ্ছে পশ্চিম হস্তিনাপুর আঞ্চলিক রঙালী বিহু সম্মিলন এইখান 28 বছর ঘুরে দিলে এখন মোভেবুল এইবার ভোগপুর হয়েছে অহা বছর গুমুরাত হব নেক্সটবার ভালাগুড়িত হব ইয়াত কোন মানুষ অহা নাই রঞ্জিত দাস অহা কথা যা আছে আইব পরা নাই গুনীন দাস আহিছে কালি বন্দী পর্যন্ত কৈছে সাংস্কৃতিক গোটে উদ্যোগ করেছে ইয়াত সকল শিল্পী আহিছে জুবিন আর পাপনত বাইরে কোনোবাই কব পারে যে 5 পয়সা এটা আমার কর্তন করেছে প্রিয়ঙ্কা ভরালি কক কল্পনা বাতরি কক সব তো ইয়াতে বই গেছে দীক্ষুক কক কোন অহা নাই কুসুম কৈলাস না নীলাকাশ কুসুম কৈলাস আছিল তেওঁলোক সুদক সকলকে সুদক গতিকে এই সামান্য বলে মই এইকারণে কৈছো যে সামান্য উঠি অহা ছোৱালী দুজনী উঠি অহা ছোৱালী এজনী 6 7 পড়ে ইমান ডাঙরও হওয়া নাই তেওঁলোকৰ ভৱিষ্যতৰ কাৰণে তেওঁলোকে চিন্তা কৰিব লাগে এইটো নিউজ তেওঁলোকে দিয়াৰ আগতে বা পৰিৱেশন কৰাৰ আগতে আমাক যদি এবাৰ সুধিলে হয় আপোনালোক আহাৰ কাৰণে মই সেইকাৰণে যথেষ্ট সুখী সেইকাৰণে সুখী হয়তো সত্যটো ওলাইব এইটো মেনেজাৰজনৰ মোৰ এটা গিলে মোৰ মানে মনত মনে কয় যে তোৰ মেনেজাৰজনৰ অলপেই অঁ দেউতাকে সুন্দৰভাৱে 5,000 টকা মানি গ'ল মেনেজাৰজনেহে মানা নাই মেনেজাৰজনে কৈছে তেতিয়া আমি আৰু মঞ্চত 5,000 টকাটো দিছিলোঁ আর কি কারণত আরো সঙ্গীত শিল্পীসকলে কি করে শেষত কই রাইজক কয় যে রাইজ আমি আর দুটা গীত পরিবেশন করি আর গীত পরিবেশন নকরো হবনে সুধে কালি তখন আমি কমিটির মানুষ একো নাই কথা নাই বদল নাই কি কারণ ইনস্ট্রুমেন্ট বিলাক তেওঁলোকে হ্যান্সর কেউ খুলি দিল কেউ খুলি রাখি আছে কেউ আর গীত পরিবেশন করব নালাগে নি হ্যাঁ 8:30 উঠা কথা হয়েছে 10:30 উঠিছে 9:00 উঠা হবে 10:30 উঠিছে তেওঁলোকে এটা কয় পারমিশন নেই পুলিশের আর ডিসি কৈছে বিহুদার গিয়ে পারমিশন নেই বুদ্ধ পূর্ণিমাতো পারমিশন লাগিব বুদ্ধ পূর্ণিমা শঙ্করদেব তিথিতো পারমিশন লাগিব আর এই বিহু নয় কালি আমি সরকারের নির্দেশনা মতে 1 তারিখে বিহু পাতিছো আমি 1 তারিখে বিহু পাতিছো গতি এইখিনি হল আমার গোটে একদম সত্য কথা ইয়ার একটা শব্দ তারমানে মিশা নাই আনকার আপনাদের এইখানে কথা মানে প্রচার করবো মই এইটা কথা অনুরোধ জানাই গান পরিবেশন করে থাকা সময় বন্ধ করে দিছিল কথা বন্ধ করে দিছিল বন্ধ করেছে যে পরিবহন করব না লাগে পেমেন্ট ফুল হওয়া নেই ম্যানেজারজনের নাম কি তোর নাম আমি না জানো দেউতাকর নাম অসীম বড়ুয়া আপনাদের এগ্রিমেন্ট কার লগত আছে এগ্রিমেন্ট দেউতাকর লগত দেউতাকর লগত আছে চুক্তি অনুপাতে আপনাদের তেওঁলোকৰ হেডস পার্টি রখা কথা আছিল না নাই নাই এখন নাই এখন এলা এটা অনুরোধ আৰু আবেদন বা এটা অনুরোধ অতিথি প্ৰদান মানে থাকিব আৰু কোন গুৱাহাটীত যাব ইয়াতে ৰাখিলোঁ দোষারোপ আমি করব বিচরা নাই আর দোষারোপ করে লাভও নাই কারণ কিয় কোনোয়ে কেতিয়াও কমিটি সমর্থন নকরে শিল্পী সমর্থন করে এই কথাও বাস্তব সত্য আমি যিমান সঁচা কথা কলো শিল্পীকে মানে সমর্থন করব বহুতে লিখিছে শিল্পীর সমর্থনত লিখিছে আমার সমর্থন তো কোনোয়ে লিখা নেই কিন্তু আমার কথাবিলাক জানিব লাগে সেইকাৰণে কৈছো আপোনালোক অহাৰ কাৰণে মই অত্যন্ত সুখী অন্তত বাস্তব কথাটো ওলাই পৰিব